করছি অনেক অনেক ভালো। আজকে আমরা কথা বলবো রাকিব হোসেনকে নিয়ে, যিনি বর্তমানে তহিদ আফ্রিদির পরে রাকিবের অবস্থান ব্লগের দিক থেকে ইউটিউবে। তিনি খুবই ভালো একজন ব্লগার এবং ইউটিউবার। আজকে আমরা তার সম্পর্কে কথা বলবো। না না, তার সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। আজকে আমরা কথা বলবো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তার আসলে কয় ভাই বোন বা রাকিবের আদৌ কোনো বড় ভাই আছে কি না, এসব কিছু প্রমাণ সহ বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। রাকিবকে আমরা ভালোবাসি বলেই তার ফ্যামিলি সম্পর্কে আমরা জানতে চাই, বা আমাদের মনে সবারই জানার কৌতূহলটা একটু বেশিই জাগে আমাদের ভালোবাসার মানুষের প্রতি। তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ভিডিওটা অবশ্যই না টেনে পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাকিবের আসলে পাঁচ বোন এবং তারা দুই ভাই, এই সব কিছু বিস্তারিত প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন তার বড় বোন, যিনি আশারাম্মু। আশারা তিন ভাই বোন। আশা হচ্ছে তার বড় বোনের মেয়ে, মানে রাকিবের আজীবন হচ্ছে আশার ছোট ভাই। এবং ইভা হোসেন হচ্ছেন আশার ছোট বোন, যার লাস্টের ভিডিও আমরা অলরেডি দেখে ফেলেছি। রাকিবের মেজো বোন বর্ণা হোসেন, যাকে আমরা কম বেশি সবাই চিনি, এবং তিনিও বর্তমানে একজন ইউটিউবার। তার মেজো বোনের তিন ছেলে মেয়ে, জয়কে তো আমরা সবাই চিনি। জয় হচ্ছে তার মেজো বোনের বড় ছেলে, এবং জয়রা তিন ভাই বোন। জয়ের বোনের নাম তাশা হোসেন জয়া, এবং জয়ের ভাইয়ের নাম রাব্বি হোসেন। ইনি হচ্ছেন আফসানা হাসি, ইনি হচ্ছেন রাকিবের সেজো বোন, আর ইনি হচ্ছেন তার হাজব্যান্ড। তার সেজো বোন হচ্ছেন সিনথিয়া রাম্মু। সিনথিয়াকে তো আমরা সবাই চিনি, যাকে আমরা রাকিবের ব্লগে দেখতে পাই। তার সেজো বোনের দুই সন্তান, এক হচ্ছেন সিনথিয়া আর এই যে তার ছোট্ট একটা বেবি। আর রাকিবের চার নম্বর বোন হচ্ছেন আফসানা পিহু। আফসানা পিহু আর আফসানা হাসি যে রাকিবের দুই বড় বোন, এটা আমরা কম বেশি সবাই জানি। এই হচ্ছেন আফসানা পিহুর ফ্যামিলি, তার হাজব্যান্ড এবং তার একমাত্র ছেলে। এরপরে আসে ঋতু। ঋতু হচ্ছে তার ছোট বোন, তার একমাত্র আদর ছোট বোন। রাকিবের বড় ভাই আছেন এবং তারা সাত ভাই বোন, তারা পাঁচ বোন এবং দুই ভাই। রাকিবের বড় ভাই বর্তমানে বাংলাদেশের বাইরে থাকেন, এবং তিনি একটা ব্লগে বলেছেন যে ভাইয়া দেশের বাইরে থেকে তার জন্য টাকা পাঠিয়েছে মোবাইল কেনার জন্য, এবং থ্যাংক ইউ ভাইয়া। এই কথাটি রাকিব তার একটি ব্লগে বলেছেন, যদিও তার ভাইয়ের কোনো পিক বা কোনো নাম ঠিকানা আমরা কিছুই বের করতে পারিনি। রাকিবের বড় ভাই সম্পর্কে যদি আমরা কিছু জানতে পারি বা তার কোনো ছবি পেয়ে থাকি, তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। মেহেদি, মেহেদিকে তো আমরা সবাই চিনি। মেহেদি হচ্ছে রাকিবের আপন খালাতো ভাই এবং তার বেস্ট ফ্রেন্ড। এরপরে আসে ইয়াসিন। ইয়াসিন সম্পর্কেও এত বিস্তারিত আমরা জানতে পারিনি। ইয়াসিন হচ্ছেন তার ভাগ্নে, কেমন ভাগ্নে এটাও এখনো জানা যায়নি। আর এটা হচ্ছে রাকিব হোসেন চ্যানেলের ফুল টিম মেম্বার। আর এনারাও হচ্ছেন রাকিবের বাবা মা। রাকিবের বাবা মা রাকিবকে এত দূর আসার জন্য বা এখন পর্যন্ত রাকিবকে অনেক বেশি সাপোর্ট করেন, এবং তার ছেলেকে তারা অনেক বেশি ভালোবাসেন। এখানে আরেকটা কথা বলে দিই, রাকিবরা পাঁচ বোন শুনে অনেকেই মাথা নষ্ট হয়ে যেতে পারে বা অনেকে বিশ্বাস করতে কষ্ট হতে পারে, কিন্তু রাকিব কিন্তু তার প্রত্যেকটা ব্লগে বলেন, আমরা সবাই কাছের মানুষ, আমরা সবাই কাছের মানুষ, কেউ দূরের না বা কেউ বাহির থেকে এসে আমাদের সাথে ব্লগ করেন না। এবং রাকিব কিন্তু তার বোনদেরকে যথেষ্ট সম্মান করেন। এবং আপনি চিন্তা করেন, যদি রাকিবের এতগুলো বোনই না থাকে, তাহলে তার আম্মুকে তার বোনরা, মানে যাদেরকে আমি বোন বললাম, তারা কেন তার আম্মুকে আম্মু বলবে, শাশুড়ি মাও তো বলতে পারে, এমন ইনস্টাগ্রামের হাজারো পোস্ট রয়েছে তাদেরকে নিয়ে। তো সব কিছু যাচাই করে এই ভিডিওটা বানানো। আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি তারপর কারো মনে খুঁত থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আরও কিছু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।